আসসালামু আলাইকুম। আজকে আমি তিনটি মরিচ গাছের ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তো এই তিনটি মরিচ গাছ খুবই ছোট ছিল যখন আমি টপে লাগিয়েছিলাম গাছগুলো। এখন আলহামদুলিল্লাহ গাছগুলো বড় হয়েছে। আমি গতকালকে গাছগুলোর অনেকগুলো পাতা ছাঁটাই করে দিয়েছি। তো দেখতেই পারতেছেন বেশ অনেকগুলি মরিচ ধরেছে এখানে। এগুলা অনেকটা ক্যাপসিকামের মতো মরিচগুলা। তো এগুলা আমি প্রায় 20-25টা এর আগেই খেয়ে ফেলেছিলাম। তো আমি পুরো গাছটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। দেখতেছেন বেশ অনেকগুলো মরিচ ধরেছে আলহামদুলিল্লাহ। আমার খাওয়ার পরও এতগুলো মরিচ এখনো গাছে আছে। আপনাদের যদি কারো বেকার না থাকে তাহলে কিভাবে টবে মরিচ লাগিয়ে অনেক মরিচ খাওয়া যাবে সেজন্য আমার আসলে ভিডিওটা করা। তো ইনশাল্লাহ আপনারা যাদের মনে করেন অ্যাপার্টমেন্টে থাকেন, কোনো বাড়ি বা কোনো আঙ্গিনা নাই করার জন্য, শুধু বারান্দা আছে ছোট্ট একটা, তাদেরও বারান্দা এরকম বড় একটা বাল্টি কিনে এনে যে কোনো স্টোর থেকে, এত বড় হলেই হবে, একটা বালতিতে লাগিয়ে দিবেন। আর ভিতরে আমি অনেকগুলো কম্পোস্ট দিয়েছি। আর এটা টেক কেয়ার আমি করি হচ্ছে শুধু ফুড প্ল্যান্ট ইউজ করি, এখানে কোনো রকমের সার না, শুধু ফুড প্ল্যান্ট, যেটাকে বলে ভিটামিন, গাছের ভিটামিন সেটাই ইউজ করি। আর এতে করে আলহামদুলিল্লাহ আমার অনেক মরিচ ধরেছে। দেখতে পারতেছেন মরিচগুলা ক্যাপসিকামের মতো বেশ বড় বড়। তো আপনারা এভাবে করতে পারেন, নিজেরা সুন্দর, নিজেদের যে খাওয়ার একটা নিজের হাতে গাছ লাগিয়ে খাওয়ার যে আনন্দ সেটা পেতে পারেন। মাশাআল্লাহ করে অনেক মরিচ হয়েছে আমার। আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো মরিচ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক মরিচ। এই গাছের চারাগুলো আমি অনেক ছোট এনেছিলাম। তো গতকালকে আমি চারাগুলো আসলে সবগুলো পাতা কেটে দিয়েছি, কারণ এত পাতা হয়ে গিয়েছে যে আমার মরিচগুলো আর দেখা যাচ্ছিল না পাতার জন্য। আর মরিচগুলো বড় হতে পারতেছে না, আলো বাতাস ঢুকতে পারতেছে না। তো গাছের পাতা কাটা জরুরি দরকার। কিছুদিন পর পর এরকম গাছের পাতা আমি এর আগেও একবার কেটে দিয়েছিলাম। তো এরপরে মাশাআল্লাহ অনেক মরিচ ধরেছে। তারপর আবার এখন পাতা কাটলাম গতকালকে। তো যত মরা পাতা আছে বা আপনার বড় বড় পাতা যেগুলোর জন্য মরিচে কোনো বাতাস লাগতেছে না, সেগুলা কেটে দিয়ে সুন্দর করে যত্ন করে টপের মধ্যে পানি দিবেন প্রতিদিন। ইনশাল্লাহ আপনার অনেক মরিচ ধরবে আর নিজের হাতে লাগিয়ে গাছ খেতে পারবেন। একটা ছোট্ট বারান্দা থাকলেই হয়, আর কিছুই লাগে না এই মরিচ লাগানোর জন্য টপের মধ্যে। তো আমার যেহেতু বেকয়ার্ড আছে, আমি এখানে বড় একটা গাছের নিচে এগুলো এনে রাখছি। এখানে সাথে আমার অনেক মরিচ গাছ আরও আছে, সেগুলা ইনশাল্লাহ আমি এক এক করে এক এক দিন এক একটা ভিডিও শো করব এক একটা গাছের উপরে, আপনারা দেখতে পারবেন। এগুলা যে কোনো সুপার স্টোরে গেলে আপনারা পাবেন এই মরিচের চারাগুলা। তো দেখতে এরকমই হয়। আমি আসলে ভুলে গিয়েছি যে এটার নামটা কী ছিল, থাকলে আমি এখন আপনাদের বলে দিতে পারতাম, যেহেতু ভুলে গিয়েছি সেহেতু আর বলতে পারতেছি না। তবে বেশ মরিচ ধরে এটাই আমি বুঝাতে চাচ্ছি যে আপনার সুন্দর মরিচের যে চাহিদা, ক্যাপসিকামের যে চাহিদা, এটা দিয়েই পূরণ হয়ে যাবে। আপনি যদি আপনার বারান্দাতে লাগান বা বেকয়ার্ড হলে তো আর কোনো কথাই নেই, সেখানে সুন্দর মতো অনেক গাছই লাগাতে পারবেন। আর বারান্দা হলেও এরকম দুই তিনটা গাছ এনে ছোটো টবে লাগিয়ে দিবেন, ইনশাল্লাহ অনেক মরিচ খেতে পারবেন। সারা বছরের যে মরিচের চাহিদা সেটা ফিল আপ হবে। আর আমাদের এখানে তো শীত, তো শীতের সময় জানি না মরিচগুলো টিকবে কি না। আমি যেহেতু এবার নতুন করেছি, তো
অভিজ্ঞতাটা নাই শীতের ভালো। তারপর আমি টপ বালতিতে করেছি এজন্য বেকারে যে শীতের সময় আমি এগুলো নিয়ে যাব আমার গ্যারেজে রাখবো, তো দেখি শীতে কেমন হয় বা থাকে কিনা মরিচ ধরে কিনা সেটাও এবার দেখা যাবে ইনশাল্লাহ। আর যারা শীতের দেশে থাকেন তাদের জন্য পরে শেয়ার করব ভিডিও। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।